ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তুমি আসলে মানুষ হিসেবে বের হবা ভার্সিটি থেকে 4 বছর পরে, নাকি পশু পাখি জন্তু জানোয়ার হয়ে বের হবা, এটা আসলে পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে, তোমার বন্ধু নির্বাচনের উপর, মানে এটার উপরে ডিপেন্ড করে। কারণ তুমি যদি কোনো ধার্মিক ফ্রেন্ডের সাথে, তোমার যদি কোনো ধার্মিক ফ্রেন্ডের সাথে যদি উঠা বসা করো, অথবা তোমার যদি ধার্মিক ফ্রেন্ড কিছু গড়ে ওঠে ভার্সিটিতে, তাহলে তুমি নিশ্চয় যে ধার্মিক হয়ে যাবা, পিতামাতার উন্নতি করবা, পড়ালেখা মাশাল্লাহ খারাপ হবে না আশা করি। আর যদি তুমি অনেক ভালো ছাত্র হয়ে যদি তুমি নিশাখোর গাঁজাখোর মদখোর ছেলেমেয়েদের সাথে যদি কিছুদিন ঘোরাফেরা করো, অথবা যদি এইভাবে চিন্তা করো যে ভাই আমি তো অনেক ভালো ছেলে, আমি আমার ওই বন্ধুটা মদ গাঁজা সিগারেট খায় আমি তার ভালো করবো, তো তাহলে ভাই আপনি মারাত্মক বিপদ করে যাবেন। কারণ আপনি তাকে ভালো করতে যে আপনি নিজেই উল্টো দেখা যাবে যে গাছ আমার খাওয়া শুরু করে দিয়েছে। তো এই জন্য মূল কথা হচ্ছে ভার্সিটিতে যারা একেবারেই নতুন তাদের উচিত যে বন্ধু নির্বাচন করার সময় খুব সতর্ক থাকা, মানে এমন সকল বন্ধু থেকে দূরে থাকা যারা মূলত একটু উগ্রবাদ পৌঁছে উগ্র টাইপের। হ্যাঁ, এমন হতে পারে যে আপনার 10টা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড কোনো খারাপ ফ্রেন্ড আসতে পারে, কিন্তু আপনি খবরদার ভাই তার কাছে যান না, যদি যান তাহলে আপনি শেষ। কারণ আসলে ভার্সিটির 4টা বছর এটাই জীবন, এটা আপনার লাইফে টার্নিং পয়েন্ট, এরপরেই আপনি জীবনে কোথায় পৌঁছাবেন এই 4টা বছর সেটা নির্ধারণ করে দিন।